আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আজকে আমি আন্তর্জাতিক শিল্প মানে শিল্প একাডেমি পিঠা উৎসব মেলাতে গিয়েছিলাম, তো সেখানে আমি কিছু কিছু ভিডিও করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আমি ব্লগ করি, তো সামান্য সামান্য যেগুলি দরকার ভিডিও করা, যা খেয়েছি বা আমি আবার বাড়িতে আনার জন্য এই যে মানে এটা 150 টাকা, হাঁসের মাংসটা নিয়ে নিচ্ছি আর এলো এটা চাইলে রুটি, তো সেটা বাড়িতে আনার জন্য নিয়ে নিচ্ছি। আপনার ভাইয়া টাকা দিয়ে দিচ্ছে। তা আমি বিডি ব্লগার সুরাইয়া। আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সবাই লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো করে আমার সাথে থাকবেন। আর যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমি ফার্স্ট গেছি এই মেলাতে, কিন্তু খুবই খুবই ভালো লাগছে আর আনন্দ লাগছে। তারপর চই পিঠা খেলাম মানে খেয়েছি, আবার বাড়িতেও নিয়ে আসছি। মানে এটা পিঠাটা খুবই মজা ছিল। আর একটা জরুরি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, এইটা আপনার মেলার পিছনে এটা হচ্ছে আমাদের আমাদের মেয়েদের জন্য পুরুষের জন্য খুবই জরুরি জায়গা, মানে আপনার ওয়াশরুম করা আর কি। তো এই জায়গাটা ভিডিও করে নিলাম, হয়তো আপনাদের কারো উপকার আসতে পারে, কারণ এখানে মহিলাদেরও আছে আবার পুরুষদেরও আছে। তারপরে যেগুলি আমি মানে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে যেগুলি আমি কিনে নিয়ে আসছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা ছিল হাঁসের মাংস, এক বক্স 150 টাকা নিছে। আর এটা ছিল এটা একটা মেয়ের জন্য শর্মা নিয়ে আসছি, এই যে শর্মাটা। আর এটা ছিল রুটি, চাউলে রুটি নিয়ে আসছি রাতে খাবারের জন্য। এটা মেয়ের জন্য শর্মা নিয়ে আসছি, তারপরে চই পিঠা নিয়ে আসছি। আর দুইটা আমি আর আপনার ভাইয়া ওইখানে অনেক পিঠা খেয়েছি, আমি ফেসবুকে লাইভে সারছি, তো সেটা দেখতে পারবেন। আর এটাও নিয়ে আসছি আপনার, কেউ উজুরি বলে গরুর, কেউ বট বলে, এটাও নিয়ে আসছি চাউলে রুটি দেওয়া খাওয়ার জন্য। আর পিঠা ওইখান থেকে অনেক প্রকার খেয়ে এসেছি, তাই কম কম করে নিয়ে আসছি শুধু আমার ছোট মেয়ের জন্য। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর পিঠা, কত প্রকার আইটেম, কোনটা রেখে কোনটা খাবেন কোনো ইয়ে নাই। মানে আপনার ভাইয়ার পছন্দ আপনার ভাইয়া খেয়েছে, আমার পছন্দ আমি যেটা ভালো লাগে সেটাও খেয়েছি। তো তারপরে অল্প অল্প করে ভিডিও শ্যুট করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা রিকোয়েস্ট, সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে ধৈর্য সহকারে দেখবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। অনেক রকমের পিঠা মানে, আর পিঠাগুলি কিন্তু খুবই মজা ছিল, বেশিরভাগই পিঠাগুলি খেতে অনেক মজা হয়েছিল। তা আমরা এখান থেকে পিঠা খেয়েছি, কয়েকটা আইটেম আরও খেয়েছি, কিন্তু বাসায় অল্প নিয়ে আসছি মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য। আমি নতুন ব্লগার, আমার সাথে সবাই থাকবেন। আর বলতে হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ওইখানে আমরা চাপটি খেয়েছি, ছিটা রুটি খেয়েছি, তারপর ভিজা চিতা পিঠে খেয়েছি, অনেক মজা ছিল, অনেক মজা ছিল। তারপর বাসায় এসে আমি চা খেয়েছি আর দুইটা খেজুর খেয়েছি, তো মানে ক্লান্ত হয়ে গেছিলাম আসা যাওয়া জার্নিংয়ে। তো এসে দুইটা খেজুর খেয়ে তারপরে চাটা খেয়ে নিচ্ছি,
যাতে শরীরটা একটু রিল্যাক্স লাগে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার প্রতি আমার অন্তর অন্তর থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।